जिंदाबाद जिंदाबाद वंदे मातरम वंदे मातरम। वंदे मातरम वंदे मातरम। तृणमूल कांग्रेस जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। ममता बनर्जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। अभिषेक बनर्जी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। जय बांग्ला जय बांग्ला। धरो धरो पताकाटा धरो तुम्ही। भारतीय जनता पार्टी छे तृणमूले सरासरि योगदान करछि। ममता बंदोपाध्याय आदर्श एवं काजे सन्तुष्ट हये एई सिद्धान्त नियेछि। तिनि आदिवासी एवं तपशिली बंधुदेर जन्य जेगुलो काज करेछेन ता अभूतपूर्ण अभावनीय। तार जेरे आमादेर एई सिद्धान्त। एछाड़ा आमी गत लोकसभा थेके शुरू करे एई जाबत भारतीय जनता पार्टी मालदा शाखार विभिन्न गुरुत्वपूर्ण दायित्व छिलाम एवं ता निष्ठार संगे पालन करेछि। ता सत्त्वे पार्टी आमाके गुरुत्व देयनि एवं आमादेर जारा आछे आमार संगे जारा रयेछेन तादेर प्रत्येकेर संगे आमादेर एकटा शपथ नेওয়া হয়েছে যে গত লোকসভায় আমরা বিধানসভায় আমরা মালদা থেকে মমতা দিকে একটা বিধানসভা উপহার দিতে পারিনি। আমরা এবার সেটা অন্তত অর্ধেকের বেশি আসন আমরা দিতে পারবো ফরিদপুর সহ। বলছি কতজনকে নিয়ে জয়েন করলেন তৃণমূল? আজকে মোটামুটি 50 জনের উপরে আছে। তারা বিভিন্ন পদে ছিলেন, বুথ সভাপতি ছিলেন, কেউ পঞ্চায়েত সমিতির আজকে নেতৃত্বদেরকে জয়েন করা হয়েছে। আমরা সেটাকে আমরা হরিপুর বিধানসভার ক্ষেত্রে একটা বড় মঞ্চ তৈরি করে জনসভায় তাদেরকে সমাগম করে যোগদান করাবো। গুরুত্ব সেভাবে দিচ্ছিল না এবং কোনো কিছু আমার ইচ্ছে মতো বা আমি আমার পাশের লোক যে এসে তাদের ওই কাজ করবে সেই কাজ করার সুযোগ তারা। আপনারা শুনলেন, আমাদের নেতৃত্বরা আপনাদেরকে জানিয়েছেন যে আজকে 2016 যিনি বিজেপির প্রার্থী ছিলেন এবং এসটি মোর্চার যিনি দায়িত্বে আছেন আমাদের প্রিয় ভাই প্রদীপ বাস্কে, উনি আজকে বিজেপি থেকে বেরিয়ে এসে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখে ভরসা রেখে উনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। ওনার বক্তব্য হচ্ছে যে আমাদের নেত্রী যেভাবে কাজ করেছেন এতদিন ধরে উনি বিজেপিতে ছিলেন, বিজেপি শুধু মানুষকে ভয়তা দিয়েছেন এবং বিচ্ছেদ করার রাজনীতি করেছেন, কিন্তু আমাদের নেত্রী যেভাবে একের পর এক আমাদের ট্রাইবাল ভাই বোনদের জন্য উন্নয়ন করেছেন তাই উনি নেত্রীর উপরে আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন এবং তাই উনি আজকে যোগদান করছেন। আমি ওনাকে আমাদের দলে স্বাগত জানাই, ওয়েলকাম জানাই এবং আগামী দিনে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব, দলকে মজবুত করার কাজ করব এবং ট্রাইবাল ভাই বোনদের পাশে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ছিল, আগামী দিনেও থাকবে এবং সবাই একসঙ্গে আমাদের নেত্রীর ছায়ায় এবং নেত্রীর গার্জেনশিপে সবাই মিলে আমরা ট্রাইবাল ভাইদের পাশে থাকব এবং তারা যাতে এগিয়ে যেতে পারেন, তাদের হাত যাতে শক্ত হয় সেটা আমরা সবাই একসঙ্গে চেষ্টা করব। অবশ্যই শক্তিশালী হলো তৃণমূল, কারণ কি এরা দীর্ঘদিন ধরে বিজেপিতে আছেন, দক্ষ সংগঠক আছেন উনি, কিন্তু উনি যেহেতু সেখানে মর্যাদা পাচ্ছিলেন না এবং উনি দেখতে পাচ্ছিলেন যে বিজেপি শুধু ভাওতার রাজনীতিই করে যাচ্ছিল, ট্রাইবালদের আমাদের ভাই বোনদের কোনো ইজ্জত ছিল না, তাদের কোনো পাশে দাঁড়ানোর কাজ বিজেপি সরকার কিছুই করেনি, শুধু ভাওতার রাজনীতি করে যাচ্ছিল, তাই উনি আজকে বিজেপি ছেড়ে নেত্রীর উপরে আস্থা রেখে, কারণ কি আপনারা তো জানেনই পরপর পরপর অনেকগুলো কাজ আমাদের নেত্রী করেছেন এবং তাই ওনার নেত্রীর উপরে আস্থা রেখে আজকে উনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ। দেখুন আজকে প্রদীপ বাস্কে আমাদের হবিপুরের বিজেপির নেতা তৃণমূলে জয়েন করেছেন। ভারতীয় জনতা পার্টির যে কোনো কর্মী সদস্য যদি অন্য দলে যায় সেটাই আমাদের কাছে বেদনাদায়ক। দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সংস্কৃতির সঙ্গে সে মিশেছে, একসময় এসটি মোর্চার জেলার দায়িত্ব ছিল, একসময় ভারতীয় জনতা পার্টির জেলার সম্পাদক ছিল, আর 2016 সালে সে ভারতীয় জনতা পার্টি হবিপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আর যে কারণ যে কোনো কারণেই হোক, সে সন্ত্রাসের কারণে হোক কিংবা প্রলোভনে হোক, যে কোনো কারণে হোক সে তৃণমূলে গেছে
এবং আমার ভারতীয় জনতা পার্টি জেলা মনে করছে যে সম্পূর্ণটা সে ভুল বুঝেই গেছে। আমরা আশা করব যে প্রদীপ কয়েকদিন পরেই আবার ভারতীয় জনতা পার্টিতে ফিরবে। আর যে কোনো সদস্য ভারতীয় জনতা পার্টি থেকে চলে যাওয়া মানে আমাদের কাছে দুঃখের কারণ। আমরা চাবো যে প্রদীপ যেন নিজের ভুল বুঝে আবার ভারতীয় জনতা পার্টিতে ফেরে, আর যদি না ফেরে তাহলে সে মনে হয় পরবর্তীতে মনে মনে কষ্ট পাবে, এটা আমরা আশা রাখছি।